বলতে বাজে হচ্ছে 6টা। ওয়েলকাম ব্যাক টু রিসেন ম্যাজিক। গুড ইভিনিং, আমি জলেশ্চি, আমি সন্দীপ। তো আজকের ব্লগে একটু ইন্ট্রোডাক্টরিতে বুঝেই গেছেন যে ব্লগটা নর্মাল ব্লগের মতো না, আর তার জন্য আজকে 6টা এখন বাচ্চার এত তাদের কি করে পোস্ট করে দিচ্ছি। তো অলরেডি যে যে পার্ট গুলো মেইন পার্ট সেটা অলরেডি শুট করেছিল এক সপ্তাহ কি দু সপ্তাহ। আমি হচ্ছে অলমোস্ট এটা আমি নিয়ে হাঁটাহাঁটি করেছি, আর পুরোটাই করেছি এই ভিডিওটা বানানোর জন্য। আমার এটা আমি জানি আমাদের এই চ্যানেলটা কোনো টেকনিক্যাল চ্যানেল না, বাট আমার এই টেকনিক্যাল জিনিসপত্রগুলো খুব ভালো লাগে। তো নিজে যতটা পেরেছি রিসার্চ করে আর একটু পড়ে ঠড়ে যা হবে যে এই ফোনটার কি কি ভালো ফিচার আছে, আর যেটা দিয়ে এখন শুট করছি তারা হচ্ছে OnePlus 7 Pro, তো সেই দুটোর মধ্যে একটা কম্পারিজন, তো এইটা নিয়ে আজকের ভিডিও। তা এই লাস্ট দু উইকে মানে 60% টাইম আমি রেখেছি ফোনটা। তো এবার থেকে তোমার ফোন, তুমি যা খুশি করো, আমার ফোনের যা যা ফিচার গুলো দেখা সেটা হয়ে গেছে দেখা, তো তুমি নাও। তো যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এখনকার ফোনে সেটা হচ্ছে ক্যামেরা। তো এই ভিডিওটা বিশেষত্ব ক্যামেরার উপরে ফোকাস করে আমি বানিয়েছি এই ফোনের। আমি কোনো ফোনকে খারাপ বলছি না, আমি কেন আমি কোনো টেকনিক্যাল গুরু বা কিছু না যে আমি কোনো ফোনকে বলবো যে এর থেকে এটা ভালো। আমি জাস্ট আমার নিজের ওপিনিয়নটা এই ভিডিওর থ্রুতে দেওয়ার চেষ্টা করছি। তো ফার্স্টে আমরা দেখে নেবো যে এই ফোনের ক্যামেরা মানে অনলি ফটো নট ভিডিও, ফটো দুটোর মধ্যে কম্পারিজনটা। তো ফার্স্টে আমি 4টা ভাগে এটাকে ভাগ করে নিয়েছি। ফার্স্ট এটা হচ্ছে এটার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, তারপরে হচ্ছে এটা পোর্ট্রেট, তারপরে সেলফি, আর তারপরে হচ্ছে টেলিজুম। তো টেলিজুম লেন্সটা এটার মধ্যে নেই, 11 প্রোর মধ্যে আছে। বাট মানে প্রাইস পয়েন্টের দিক থেকে দেখতে গেলে আই ডোন্ট থিঙ্ক ইট মেক্স সেন্স টু বাই 11 প্রো, কারণ এতটাই বেশি দাম জাস্ট ফর ওয়ান লেন্স, বাট ওখানে আরো অনেক কিছু এক্সট্রা আছে। এনিওয়ে, তো চলো দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো, তাহলে হচ্ছে কিছু স্কিপ করলে বুঝতে হবে না যে ডিফারেন্স গুলো কোথায়। আর ভিডিওটা শেষে কি আমি জানাবো মানে আমার ওপিনিয়নটা দেবো যেটা আমি আমার মতে যেটার মধ্যে বেস্ট ক্যামেরা আছে, কারণ OnePlus 7 Pro অন পেপার হ্যাজ এ ভেরি ভেরি গুড ক্যামেরা সেট আপ। চলো দেখতে থাকো। So let's discuss about the four aspects one by one. So first take a look at the wide angle shot from both the camera. This is iPhone 11. This is OnePlus 7 Pro. To me the iPhone 11 looks much more natural. The color is much more vivid. If we zoom out a bit, the iPhone has better resolution, I think so. For the portrait, though the picture quality is almost same, but the iPhone covers a lot more background than the OnePlus 7 Pro. For the selfie, both of them capture a lot of detail, but if you zoom out a bit, I think the iPhone 11 kind of captures much more detail. But the telezoom lens is missing in the iPhone 11, it is there in the iPhone 11 Pro, so obviously the OnePlus does a better job. In the night mode, the iPhone really stands out because of the bigger sensor size, it captures a lot more light. Whereas in the evening time, the OnePlus 7 Pro seems to perform a bit tad better than the iPhone 11. So, chao almost shesh ar hocche. Ebar amra dekhbo hocche amader ei camera video quality. To je rokom dekhle je camera quality dutor almost same, but ami 11 ke ektu iPhone 11 ke ektu etate egi rakhbo only because of the detail mane মেগাপিক্সেল কম, অনেক কম, 12 মেগাপিক্সেল, দুটো ক্যামেরাই 12 মেগাপিক্সেল, যেখানে এটার প্রাইমারি ক্যামেরা হচ্ছে OnePlus 7 Pro হচ্ছে 48 মেগাপিক্সেল। বাট ডিটেলিং আমি তো বললাম কালার রিপ্রেজেন্টেশন ইজ মাচ বেটার ইন কেস অফ আইফোন। তো চলো এবার হচ্ছে আমরা দেখে নেবো হচ্ছে ভিডিও টেস্টগুলো। ভিডিওগুলো খুব মানে আমি ট্রাই করেছি যে যতটাকে দুটো সেলফি স্টিককে একসাথে ধরে রেখে শ্যুট করতে যাতে অ্যাকচুয়ালি একই জিনিস দেখায়। So guys, we are shooting in OnePlus 7. This was, now I'm looking into the OnePlus 7 Pro. And so guys, we are shooting in OnePlus 7. This was, now I'm looking into the OnePlus 7 Pro. And now I'm looking into the iPhone 11. So guys, we are shooting in OnePlus 7. This was, now I'm looking into the OnePlus 7 Pro and now I'm looking at the iPhone 11. I'm speaking very slowly. I just want to check how the audio is. And this is the front camera and we're shooting in 1080p 30 fps. It's quite sunny out here.
so I'm not able to open my eyes properly, but yeah, so that's it. So here I am with 4K in iPhone, and OnePlus 7 Pro doesn't support 4K in the front camera, so that's for vlogging, that's a very nice feature to have to shoot in 4K. So this is a very crucial feature. So now let's taste the back camera a bit. OnePlus in super stable mode, and the iPhone 11 in the wide angle mode. So this is the iPhone 4K 60fps mode, and this is the OnePlus 7 4K mode. We're shooting in the wide angle mode, and it's the back lens. So let's see, I'm not able to see what's happening. And also I'm moving, so you can see that I'm moving the whole direction. It's very, very sunny, very sunny. তো ভিডিওগুলো দেখে আমার যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে ফিচারটা লাগলো আইফোনের মধ্যে, সেটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরাতে 4K ভিডিও শ্যুট করতে পাওয়া। সেটা হচ্ছে OnePlus 7 Pro-তে নেই, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ মানে ভেরি ইটস আ ভেরি গুড ফিচার ফর এনিওয়ান হু ইজ ব্লগিং। অলসো ওটা যেটা ওয়াইড অ্যাঙ্গেলটা আছে অনেকটা বেশি ওয়াইড ইন দ্য ফ্রন্ট ক্যামেরা, যেটা OnePlus 7 এর মধ্যে নেই। বাকি ফর্ম ফ্যাক্টর ওগুলোতে তো আমি যাচ্ছি না, সেটাতে আমার মনে হয় আইফোন ইজ মাচ মোর আ কম্প্যাক্ট ফোন দেন OnePlus 7 Pro। আরেকটা জিনিস হচ্ছে সেটা খুবই ইম্পর্টেন্ট, আর অডিও, কেউ যদি ব্লগ করে সবসময় মাইক নিয়ে যাওয়াটা পসিবল হয় না, সেই সময়টা বাইরে ব্লগ করতে গেলে আইফোনের ফ্রন্ট ক্যামেরাতে যখন অডিও ইনপুট যেটা নেয় সেটা অনেকটা বেশি ভালো, আমার মনে হয় অনেকটা বেশি কম নয়েজ আসে, কথাগুলোকে অনেক স্পষ্ট শোনা যায় ইন আইফোন। তো ক্যামেরাতে যদি আমি বলি ইটস অ্যারাউন্ড 50-50 ব্যাটল, বাট ফর ভিডিও ইটস অলমোস্ট 70-30 ফর মি। আইফোন ইজ উইনিং বাই 70-30। বাই দ্য ওয়ে, জি আমাদের এখন সাবস্ক্রাইবার কত? অ্যাবাউট 500। তো একটা আপনাদের কাছে রিকোয়েস্ট আছে, আমাদের রিকোয়েস্ট, আমাদের ড্রিম, মানে আমরা ভেবেছিলাম যখন এই চ্যানেলটা খুলেছিলাম যে যখন আমরা ক্রস 1K 1000 সাবস্ক্রাইবার তখনই আমরা হচ্ছে আমাদের ম্যারেজের যে ভিডিও বা ব্লগ করে যেভাবে হোক মানে ওটাকে আমরা দেবো। তো ওয়ে হাফ ওয়ে, তো প্লিজ তোমরা সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর তোমাদের রিলেটিভ, ফ্রেন্ডস, ফ্যামিলি সবাইকে বলো সাবস্ক্রাইব করতে, আর এটাকে পুরো ছড়িয়ে দাও যাতে আমরা তাড়াতাড়ি 1K তে যেতে পারি। মানে যে আছে বন্ধু যাকে পারো ওকে একটু শেয়ার করে দাও যে এরপরে চ্যানেল আছে, মোটামুটি আমরা দেখে এনজয় করি। তো এই ভিডিওটাকে আর বেশি বড় করব না, আমার মতে দুটোই ফ্ল্যাগশিপ ফোন এখন, 8 জানি না কতটা ইমপ্রুভ করেছে, বাট আইফোন 11 জাস্ট উইথ দ্য ক্যামেরা পার্সপেক্টিভ ইজ মাচ বেটার ফোন দেন OnePlus 7, এটা আমার মনে হয়। তো বিষয়ে দিচ্ছ তো এক্সচেঞ্জ? হ্যাঁ, তো এনিওয়ে এই ব্লগটাকে আর বেশি বাড়বো না, এখানে এটাকে শেষ করব। আর তোমাদের কোনটা ভালো লাগলো, আইফোন 11 না OnePlus 7 Pro, সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাও। অবভিয়াসলি আইফোন, তাও সবার আইফোন নাও পছন্দ হতে পারে। হ্যাঁ, অনেক ইউজার পার্সপেক্টিভ দিয়ে তো তোমার আইফোন কোনটা পছন্দ হতো না? তো সেটা আমি বলিনি, একবারও, বাট অনেকেই বলে যে অনেকের কাছে শুনেছি আমি যে আইফোন থেকে বেশি বেটার হচ্ছে অ্যান্ড্রয়েড। হ্যাঁ, মানে আমি জানি না, স্যামসাং শুনেছি নাকি ওরও ভিডিও অডিও কোয়ালিটি নিয়ে খুবই ভালো। আমি স্যামসাং লাস্ট S3 ইউজ করেছি, তারপরে ইউজ করিনি। আমি আইফোন ইউজ করতাম আগে 3 বছর আগে, না 3 বছর ধরে আইফোন ইউজ করেছি, 2 বছর আগে, আর 6 ছিল, তো তার থেকে 11 অনেকটা বেশি ইম্প্রুভ, তো ইফ ইউ ওয়ান্ট টু গো ফর আ ফ্ল্যাগশিপ, ইট ইজ ওয়ান অফ দ্য রিয়েল ফ্ল্যাগশিপ। বাট আমার একটা জিনিস বাজে লেগেছে আইফোনে, সেটা হচ্ছে প্রচন্ড রকমের সিকিউরিটি আছে আইফোনে, জানিয়ে ভিডিওটা কেমন লাগলো। এরকম আরো যদি আমরা কিছু
টেকনিক্যাল জিনিস কিনি বা এনি কিছু এনি জিনিস আনবক্সিং তোমরা যদি দেখতে চাও বা রিভিউ শুনতে চাও আমার থেকে তো প্লিজ লিখে জানিও। সো বাই বাই ফর নাও, লেটস সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই।